हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आमी दारुण एकटी मजेदार रेसिपी निये हाजिर हो गेछि। एटा छोटो बड़ो सकलेर खुबी पसंद। आर ए पोलावटार मूल इनग्रेडियंट्स हलो फ्रूट्स, आर ए पोलावटा फ्रूट्स दिए तैरि करब। चलुन ताहले ए काश्मीरी पोलावटा किभाबे तैरि करते हय देखे निया जाक। আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই আধা ঘন্টা আগে পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে, এতে করে পোলাওটা খুবই ঝরঝরে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর লবণটা যা যা স্বাদ অনুযায়ী দিলেই হবে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে নিব। আর এই চালটা আমি 70-80% পর্যন্ত সেদ্ধ করে নিব। দেখুন, এই চালটা নিয়ে যখন চাপ দিবেন মাঝখান দিয়ে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। যেভাবে আমরা পোলাওটা রান্না করি ঠিক সেভাবেই। এখানে আমি পরিমাণ মতো তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে এটা বেরেস্তার মতো করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 4-5টা এলাচ, 2 টুকরো দারুচিনি, দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে এগুলো ভেজে নিতে হবে। যখন এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দিব ফ্রুটস। আমি এখানে দিয়ে দিব গ্রিন অ্যাপেল। আমি এখানে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আর ফ্রুটসগুলো যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিব আনারস, আর এখানে অবশ্যই আনারসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা খুবই ভালো আসবে। দিয়ে দিব আনার দানা। এখানে যার যার পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে দিলেই হবে। দিয়ে দিব আঙ্গুর। আমি এখানে সবুজ আঙ্গুরগুলো নিয়েছি, চাইলে লাল কিংবা কালো আঙ্গুরগুলোও নিতে পারেন। নিয়ে এগুলো একটু হালকা ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমরা চাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এখানে সেই অনুযায়ী বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা বা পোলাওয়ের মশলা। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু দিতে হবে, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এ পর্যায়ে আমি আগে থেকে যে চালটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর খুব আলতোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিবেন। দিয়ে পরিবেশন করে দিলেই হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গিয়েছে দারুণ মজাদার কাশ্মীরি পোলাও। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।